শান্তনু ঠাকুরের বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে মামলা পুলিশ কেন রুজু করলো, কি অভিযোগ আমরা জানবো। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি জানাচ্ছেন এই নিয়ে। পিয়ালি, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কেন পুলিশ মামলা রুজু করেছে? তার কারণ হচ্ছে, গতকালকে মমতা ঠাকুর তিনি গাইঘাটা থানাতে অভিযোগ দায়ের করেন। তার যেটা অভিযোগ ছিল, তারা যে ঘরে থাকেন সেই ঘরে তার হ্যামার দিয়ে সেই তালা ভেঙে শান্তনু ঠাকুর জোরপূর্বক সেই ঘরে ঢুকে যায়, তাদের উপর হামলার করার চেষ্টা করে, এরকম তিনি অভিযোগ দায়ের করেছিলেন। লিখিতভাবে তিনি শকিং বেশ কিছু অভিযোগ এনেছিলেন, তাদের উপর হামলা চালানো হয়, যেভাবে তালা ভেঙে তিনি ঢোকেন, তার প্রেক্ষিতেই গতকালকে তিনি গাইঘাটা থানাতে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে গাইঘাটা থানার পুলিশ তারা একাধিক ধারাতে, তার মধ্যে 448 ক্রিমিনাল ট্রেসপাসিং, 325 এ মারধর, 379 এ চুরি, 427 এ সম্পত্তির ক্ষতি, 506 IPC যেখানে ক্রিমিনাল ইন্টিমিডিয়েশন বা ভয় দেখানো, 509 সেখানে ভয় কটুক্তি করা, এবং 34 IPC তে মামলা রুজু করেছে। তুমি জানো, শান্তনু ঠাকুর এবং অন্যান্যদের বিরুদ্ধেই মামলা রুজু করা হয়েছে। তার কারণ, শান্তনু ঠাকুর ছাড়াও সেখানে আরও বেশ কয়েকজন ছিল যারা শান্তনু ঠাকুরের কনিষ্ঠ বলেই মমতা ঠাকুর উল্লেখ করেছিলেন তার অভিযোগপত্রে। সেই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে একাধিক ধারাতে মামলা রুজু করেছে জেলা পুলিশ। ধন্যবাদ। মমতা বালা ঠাকুরের বক্তব্য আমরা আপনাদের শোনাবো, কারণ একটু আগেই আপনারা শুনছিলেন শান্তনু ঠাকুর তার নামে অভিযোগ করছেন যে একেবারে পারিবারিক ইস্যু এটি। মমতা বালা ঠাকুরই বীণাপাণি দেবীর ঘর দখল করে রয়েছেন, এমনই তার অভিযোগ, আর রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, এই অভিযোগ তার গলায়, শান্তনু ঠাকুরের গলায়। মমতা বালা ঠাকুর কি বলছেন শুনুন। বিজেপির ক্যাডার তাদের নিয়ে এসেছিল, শান্তনু ঠাকুর যাদের যে বক্তরা ওদের সঙ্গে মানে টোটালটাই জয় শ্রীরাম বলে, সে যদি মত হয় এই বাড়িতে জয় শ্রীরাম করতে হবে। একজন বিধবা মহিলার পর যে অত্যাচার, আমার রুমের ভিতরে আমি ঢুকতে পারছি না, আমার মেয়েরা সেখানে ঢুকতে পারছে না, নরেন্দ্র মোদীর এবং স্বরাষ্ট্র মন্ত্রীর যে শান্তনু ঠাকুরকে আজকে বিজেপির থেকে আজকে এই পাওয়ার, এই পাওয়ারের জন্য আমি মনে করি এর আগে 19 কোথায় ছিল 19-এর সময়। ভক্তকে আমি কোনোদিন বাধা দেয়নি, বাইরের লোক এসছে ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকে, যে কোনো জায়গার থেকে, তার কেন বাধা আনে, ওকে আমি বাধা দিলাম, তাহলে তার প্রমাণ দেখাতে হবে না। তোমরা এটাকে নিয়ে আজকে 4টের সময় আমাদের মিছিল আছে ঠাকুরনগরে তালতলা থেকে বাজার পর্যন্ত, আর আমরা ধর্নায় বসছি ঠাকুর বাড়িতে প্রমার বাড়ির সামনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।